কালীবাড়ির নাট মন্দির নিয়ে দ্বন্দ্বমার কাণ্ড আম্বাসায়। আম্বাসা শিবশম্ভু কালীবাড়িতে সেবিকা হিসেবে আদিত্য কুমার তোয়াড়ির পরিবারের লোকজন দায়িত্ব নিতে আসলে আম্বাসাবাসী বিক্ষোভে ফেটে পড়ে, জাতীয় সড়ক অবরোধ করা হয়, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আম্বাসা কালীবাড়ি নিয়ে সাত সকালে ধুন্দুমার কাণ্ড আম্বাসায়। ধলাই জেলা আদালতের রায়ের ইনজেকশন জারি হবার পর মঙ্গলবার সকালে আদিত্য কুমার তেওয়ারির পরিবার মন্দিরের সভায়েত হিসেবে দায়িত্ব নিতে এলে আম্বাসার লোকজন প্রতিবাদ জানায়। আম্বাসা পুলিশ ও ডিসিএমের উপস্থিতিতে আদিত্য কুমার তেওয়ারির পরিবারের হাতে তুলে দেওয়া হয় মন্দিরের দায়িত্ব। এরপর প্রতিবাদে ফেটে পড়ে আম্বাসা বাজার এলাকার লোকজন। তারা জানায় আম্বাসা কালীবাড়ি নাট মন্দিরে দীর্ঘ 100 বছরের পুরনো। এই মন্দিরের বাইরে থেকে লোক এসে কেউ দখল করতে পারবে না। এই মন্দির আম্বাসাবাসীর আবেগ জড়ানো রয়েছে। মন্দিরে আদিত্য কুমার তেওয়ারির বাড়ির লোকজন ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে আম্বাসা এলাকার লোকজন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আম্বাসার ব্যবসায়ী সহ এলাকার লোকজন জাতীয় সড়ক অবরোধে বসে। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, পৌর পরিষদের সদস্যা দীপা দেব, তারাও অবরোধে সামিল হয়। কথা বলেন আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক ও ডিসিএমের সাথে। আম্বাসাবাসীর অবরোধের ফলে আদিত্য তেওয়ারির পরিবারের লোকজন মন্দির ছেড়ে চলে যায়। পুলিশ প্রশাসন তাদের সতর্কতার সহিত মন্দির থেকে নিয়ে যায়। এই ঘটনায় উত্তপ্ত গোটা আম্বাসা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী। এখন দেখার বিষয় আম্বাসা শিবশম্ভু কালীবাড়ি নাট মন্দির আগামী দিনে কি হয়। শিবশম্ভু কালীবাড়ি গত 70 বছর যাবত আম্বাসা মানুষ, আম্বাসা এলাকার মানুষ পূজা করতেছে। এখানে আদিত্য তেওয়ারির উনার কোনো আত্মীয় লাগেন, উনি ওয়ারিশদার কইয়া নিজের কেস কিরা আমরা জজ কোর্ট থেকে বিলে কিটা অর্ডার হয়েছে আমরা জানি না। আমরা যে আম্বাসা মিউনিসিপ্যাল কাউন্সিল আন্ডারে আছেন, আমরা আইসি এখানে লো অ্যান্ডার সিচুয়েশন যাতে খারাপ না হয় আমি এসডিও সাহেবের কাছে আবেদন করছি, পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করছি যাতে লো অ্যান্ডার সিচুয়েশন কোনো মতেই খারাপ হতে চাই আমরা না। এখন আমরা আম্বাসার এটা ইয়ে না, ইতিহাসে কোনোদিন আম্বাসায় কোনো লো অ্যান্ডার সিচুয়েশন খারাপ হয়েছে না। বক্তব্য হলো থাকে আমরা কিছু জানি না, আজকে কোনো পরিচয় নাই, ভিতর নাই, এই কালীবাড়ির কোনো সম্পর্ক নাই, তারা আসছে আজকে দখল করে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে মিনিস্টার জো হো গৌতম সরকার উনি সহি ফেসলা লিয়া হিসকে লিয়ে সব লোক হামারা পরিবার তেওয়ারি পরিবার সে অভিনন্দন। হ্যাঁ, আর জিতনা ভি হিন্দু শ্রদ্ধালু ব্যক্তি হ্যাঁ হ্যাঁ ও লোক ভি উনকো বস ধন্যবাদ ভি দে রহে হ্যাঁ কি ইতনা সহি ফেসলা উনোনে লিয়া হ্যাঁ। পুজো সবার সব সময় চলবে, হ্যাঁ পুজো কোনো দিন বন্ধ হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, পূজা চলেগা, পূজা করনে কে লিয়েই তো মন্দির হ্যাঁ না। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।